আজিজুল হক নামের এক ব্যক্তি তার স্ত্রী এবং সন্তানকে নৃশংসভাবে খুন করেছেন গলা কেটে, এবং হত্যার পর তার শিশু সন্তান আব্দুল্লাহ রাফি 11 মাস বয়সী সেই শিশু সন্তানের মরদেহ থেকে যে খণ্ডিত মাথার অংশটি অর্থাৎ খণ্ডিত মস্তকটি সেটি উদ্ধারের জন্য কিন্তু গতকাল থেকেই বগুড়ার এই করতোয়া নদীতে অভিযান চলছে এবং আজকে দ্বিতীয় দিনের মতো অভিযান শুরু হয়েছে। এবং কিছুক্ষণ আগে পুলিশ কর্মকর্তারা, পুলিশের ঊর্ধ্বতর কর্মকর্তারা এই ঘটনায় যিনি মূল অভিযুক্ত অর্থাৎ সেনা সদস্য আজিজুল হক, যিনি গতকালকে আসলে স্বীকার করেছেন যে তিনি তার স্ত্রী এবং সন্তানকে হত্যা করেছেন, তাকে কিন্তু এই মুহূর্তে নিয়ে আসা হয়েছে বগুড়া শহরের চ্যালোপাড়া এলাকার এই রেল সেতুতে, করতোয়া নদীর এই রেল সেতুতে। যেই রেল সেতুতে দাঁড়িয়েই আজিজুল আসলে তার শিশু সন্তান রাফির যে খণ্ডিত মস্তক সেটি কিন্তু তিনি ফেলে দিয়েছিলেন। কোন জায়গা থেকে তিনি আসলে ফেলে দিয়েছিলেন তার শিশু সন্তানের সেই খণ্ডিত মস্তকটি সেটি দেখানোর চেষ্টা করছেন আজিজুল। আপনারা দর্শক দেখতে পাচ্ছেন মাথায় গামছা পরানো যে ব্যক্তি আজিজুল হক, তিনি কিন্তু বগুড়া শহরের একটি আবাসিক হোটেলে গত শনিবার রাতে তার স্ত্রী এবং একমাত্র সন্তানকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে নৃশংসভাবে তাদেরকে খুন করেন, এবং হত্যাকাণ্ডের পর তার 11 মাস বয়সী শিশু সন্তানের যে খণ্ডিত মাথা মস্তক সেটি কিন্তু আজিজুল তিনি গতকালও পুলিশকে জানিয়েছেন যে তিনি করতোয়া নদীর এই যে রেল ব্রিজ, সেই রেল ব্রিজে দাঁড়িয়েই তিনি তার একমাত্র সন্তানের খণ্ডিত মস্তকটি তিনি ফেলে দিয়েছেন। এবং গতকাল তার এই তথ্য জানানোর পর থেকেই কিন্তু রাজশাহীর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের যে ডুবুরি দল, তারা কিন্তু গতকাল 6টার পর থেকে প্রায় 1 ঘন্টার বেশি সময় করতোয়া নদীর এই অংশে যে অংশটি আজিজুল দেখিয়ে দিয়েছিলেন সেই অংশে কিন্তু তারা অনুসন্ধান চালিয়েছেন, কিন্তু গতকাল শেষ পর্যন্ত অন্ধকার নেমে যাওয়া এবং সেই মস্তকের সন্ধান না পাওয়ায় কিন্তু গতকাল অভিযানটি সমাপ্ত ঘোষণা করা হয়। এবং আজকে কিছুক্ষণ আগে এখানে ডুবুরি দল এসেছেন, এখনও কিন্তু তারা আনুষ্ঠানিক যে অনুসন্ধান সেটি তারা শুরু করেননি দর্শক, তবে তার আগেই কিন্তু আজিজুল, যিনি এই ঘটনার এই হত্যাকাণ্ড দুটির দায় স্বীকার করেছেন গতকাল পুলিশের কাছে প্রাথমিকভাবে, সেই আজিজুল কিন্তু তাকে নিয়ে আসা হয়েছে আজকে অভিযান শুরুর আগে। এবং তিনি গতকাল যেরকম পুলিশ কর্মকর্তাদের আসলে দেখিয়ে দিয়েছিলেন যে কোন জায়গায় তিনি তার একমাত্র সন্তানের যে খণ্ডিত মস্তক সেটি তিনি ফেলে দিয়েছিলেন, আজকেও কিন্তু তাকে পুলিশ কর্মকর্তারা নিয়ে এসেছেন, যেহেতু তার দেখানো জায়গায় গতকাল 1 ঘন্টার বেশি সময় ধরে অনুসন্ধান চালিয়েছেন ডুবুরি দল, এবং সেই অনুসন্ধানের পরেও যেহেতু রাফির সেই খণ্ডিত মাটি উদ্ধার করা যায়নি, আজ কিন্তু দ্বিতীয়বারের মতো কিন্তু আজকে রাফির বাবা আজিজুল হককে কিন্তু আজকে আবারও সেই ঘটনাস্থলে নিয়ে আসা হয়েছে। তিনি যে বর্ণনা দিয়েছেন যে শনিবার রাতে হত্যাকাণ্ডের পর তিনি তার শিশুপুত্রের খণ্ডিত মস্তক, খণ্ডিত মাথাটি তিনি নদীর এই অংশে এসে এই রেল সেতুর উপর থেকে দাঁড়িয়ে থেকে তিনি ফেলে দিয়েছেন নদীর ভেতরে, সেই জায়গাটি আজকেও পুলিশ সদস্যরা একেবারে সুনির্দিষ্ট যে জায়গা সেটি আসলে তারা শনাক্তের চেষ্টা করছেন। এই মুহূর্তে আমরা দেখছি যে পুলিশ কর্মকর্তারা, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারাও কিন্তু এই ঘটনাস্থলে এই মুহূর্তে রয়েছেন। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আকাশকে আমরা দেখেছি, আরেকজন অতিরিক্ত পুলিশ সুপার সরফ ইসলাম, এছাড়া জেলা গোয়েন্দা পুলিশের যারা কর্মকর্তা রয়েছেন তারাও কিন্তু আজিজুলের সঙ্গে এখানে রয়েছেন, এবং তারা তাকে বারবার আসলে তার কাছ থেকে জানার চেষ্টা করছেন যে ঠিক কোন জায়গাটি থেকে দাঁড়িয়ে, এই রেল সেতুর কোন জায়গাটি থেকে দাঁড়িয়ে তিনি আসলে তার সন্তানের সেই খণ্ডিত মস্তকটি তিনি ফেলে দিয়েছেন, সেই জায়গাটি কিন্তু পুলিশ সদস্যরা, পুলিশ কর্মকর্তারা আজিজুলের কাছ থেকে আজকেও জানার চেষ্টা করছেন। এই রেল সেতুতেই কিন্তু তিনি এসে তার সন্তানের যে মরদেহ থেকে বিচ্ছিন্ন হওয়া মস্তক সেটি কিন্তু তিনি এই রেল সেতুতে দাঁড়িয়ে ফেলে দিয়েছিলেন এমন বর্ণনা দিয়েছেন। এবং এই মুহূর্তে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজিজুলকে কিন্তু নিয়ে আসা হয়েছে সেই করতোয়া নদীর উপরে যে রেল সেতু রয়েছে সেই রেল সেতুতে তাকে নিয়ে আসা হয়েছে, এবং তিনি সেই শনিবার রাতে এই রেল সেতুতে দাঁড়িয়ে কোন জায়গা থেকে দাঁড়িয়ে ঠিক কোন দিকে তার সন্তানের একমাত্র সন্তানের খণ্ডিত মাথাটি ফেলে দিয়েছেন সেটি আসলে শনাক্তের চেষ্টা এই মুহূর্তে করছেন পুলিশ কর্মকর্তারা, তার সঙ্গে কথাও বলছেন এই মামলার সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তারা। অন্যদিকে রাজশাহীর যে ডুবুরি দল, রাজশাহী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের যে ডুবুরি দল, তারা কিন্তু গতকালে এসেছেন, তারা গতকাল এক
ঘন্টারও বেশি সময় ধরে করতোয়া নদীর এই অংশে, যে অংশটি গতকাল আজিজুল চিহ্নিত করে দিয়েছিলেন যে তিনি সম্ভবত এখানে এসেই ফেলে দিয়েছেন, তার তথ্যের ভিত্তিতে গতকাল কিন্তু নদীর এই অংশটিতে ব্যাপক তল্লাশি অনুসন্ধান কাজ চালিয়েছেন ডুবুরি দল। আজকেও কিন্তু তারা এসেছেন, এবং তারা কিছুক্ষণের মধ্যেই এই যেহেতু নদীতে প্রচুর পরিমাণে কচুরিপানা এবং ময়লা রয়েছে সেগুলো সরানোরও কিছু কাজ আমরা দেখেছি যে অনেকক্ষণ ধরেই চলছে, স্থানীয় স্বেচ্ছাসেবকরা করছেন। সেগুলো হয়ে গেলেই আমরা যতটুকু জেনেছি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন যে এই পরিষ্কারের কাজটা কিছুটা হয়ে গেলে তারপরে কিন্তু ডুবুরি দল গতকালকের মতো আজকেও আবার দ্বিতীয় দিনের মতো সেই 11 মাস বয়সী শিশু সন্তান শিশুপুত্র আজিজুলের রাফি আবদুল্লাহ আল রাফি সেই রাফির খণ্ডিত মাথাটি সন্ধান পাওয়া যায় কিনা সেই অনুসন্ধানে কিন্তু ডুবুরি দল আর অল্প সময়ের মধ্যেই নামবে। আর তার আগেই কিন্তু আজিজুল হককে দ্বিতীয়বারের মতো এই জায়গাটিতে নিয়ে আসা হয়েছে। দর্শক জানেন গতকাল আটকের পর তিনি যখন জানিয়েছিলেন যে স্ত্রী এবং সন্তানকে হত্যা করার পরে তিনি সন্তানের যে খণ্ডিত মাথা খণ্ডিত মস্তক সেটি তিনি নিয়ে এসে এই করতোয়া রেল সেতুর উপর থেকে নদীতে ফেলে দিয়েছিলেন, করতোয়া নদীতে সেই জায়গাটি তিনি যেহেতু দেখিয়ে দিয়েছিলেন সেটি সেই তথ্যের উপর ভিত্তি করে গতকাল থেকেই কিন্তু এখানে অনুসন্ধান চালাচ্ছে ডুবুরি দল। এবং আজকেও যেহেতু অনুসন্ধান শুরু হবে অল্প সময়ের মধ্যে, তার ঠিক আগ মুহূর্তে কিছুক্ষণ আগেই কিন্তু এই 10-15 মিনিট আগেই কিন্তু গ্রেফতার আজিজুল হককে এই রেল সেতুতে নিয়ে আসা হয়েছে এবং এই মুহূর্তে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে তিনি কিন্তু রেল সেতুতেই অবস্থান করছেন। দর্শক আমরা দেখতে পাচ্ছি ডুবুরি দল এরই মধ্যে কিন্তু নেমে গেছেন, গতকালও ডুবুরি দলের এই সদস্যরা তারা কিন্তু কাজ শুরু করেছিলেন এই যে অংশটিকে আজিজুল দেখে দিচ্ছেন গতকাল থেকে যে তিনি এই রেল সেতুর এই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি তার সন্তানের যে খণ্ডিত মাথা খণ্ডিত মস্তক সেটি তিনি ফেলে দিয়েছিলেন নদীর ভেতরে এবং তার যে দেখানো জায়গা বা তার যে দেখানো অংশ নদীর যে অংশ সেই অংশটিকে ঘিরেই কিন্তু গতকাল থেকে অনুসন্ধান চালাচ্ছেন ডুবুরি দল। আজকে দ্বিতীয় দিনের মতো তারা নেমেছেন এবং গতকালকেও আমরা ফায়ার সার্ভিসের কর্মকর্তা তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছিলেন যেহেতু নদীতে পানির পরিমাণ কম, স্রোত খুব কম, সেই জায়গা থেকে তাদের প্রত্যাশা যে ফেলে দেওয়ার পরে হয়তো এই নদীর এই অংশেরই আশপাশে এখনো পর্যন্ত খণ্ডিত মাথাটি রয়েছে, সেই আশা নিয়ে সেই প্রত্যাশা নিয়ে কিন্তু গতকাল থেকেই তারা অনুসন্ধান চালাচ্ছেন। এবং দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে গত শনিবার রাতের যে নৃশংস হত্যাকাণ্ড দুটি ঘটেছে বগুড়া শহরের শুভেচ্ছা আবাসিক হোটেল বনানী এলাকার, সেই আবাসিক হোটেলের তৃতীয় তলার 301 নম্বর কক্ষে কিন্তু আজিজুল হক এবং তিনি তার স্ত্রী সন্তান সহ উঠেছিলেন এবং তিনি কিন্তু তার নাম পরিচয় গোপন রেখে ছদ্মনামে ভুল ঠিকানা ব্যবহার করে তিনি এই হোটেলে অবস্থান করেছিলেন এবং রাত 10টার পর যখন তার স্ত্রী সন্তানকে যখন খুঁজে পাওয়া যাচ্ছিল না এরকম তথ্য যখন তার শ্বশুরবাড়ির লোকজন যখন তার কাছে জানতে চাচ্ছিলেন তখন কিন্তু তিনি বারবারই বলেছেন যে তিনি শপিং শেষে তাদেরকে তাদের বাবার বাড়ির উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছেন। এরপর রাত 11টার পর থেকে আজিজুল হক কিন্তু নিজেই তার শ্বশুর এবং শ্বশুরবাড়ির স্বজনদের সঙ্গে বগুড়া শহরের বিভিন্ন অলিগলি বিভিন্ন প্রান্ত থানা হাসপাতাল বিভিন্ন আবাসিক হোটেলে তার শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গেই কিন্তু তিনি তার স্ত্রী সন্তানকে খুঁজেছেন, অথচ ভোর পর্যন্ত এরকম কাজ তিনি করলেও তার শ্বশুরবাড়ির লোকজন কিন্তু ঘূর্ণাক্ষরও টের পাননি যে তার স্ত্রী এবং সন্তানকে হত্যা করার পর তিনি আসলে এই হন্য হয়ে খোঁজার নাটকটি করছেন। এটি তারা বুঝতে পেরেছেন গতকাল রোববার যখন আজিজুল সেই শুভেচ্ছা হোটেল থেকে বের হবার চেষ্টা করছিলেন, স্ত্রী এবং সন্তানের মরদেহ সেই 301 নম্বর কক্ষের টয়লেটে রেখে তিনি যখন সটকে পড়ার চেষ্টা করছিলেন তখন কিন্তু প্রথমে হোটেল কর্তৃপক্ষ বিষয়টি টের পায় এবং তারা পুলিশকে জানানোর পর সেই যে আশামণি নিহত আজিজুল হকের স্ত্রী তার স্বজনরা জানতে পারেন যে যেই আজিজুল হক
গত রাত্রে তাদের সঙ্গে তাদের সাথে নিয়ে নিজের স্ত্রী সন্তানকে খুঁজে বেরিয়েছেন হন্যে হয়ে পুরো শহরে। সেই আজিজুল হক তার আগেই অর্থাৎ খোঁজাখুঁজি শুরু করার আগেই স্ত্রী সন্তানকে হত্যা করে ফেলেছিলেন, এটি কিন্তু সবাই গতকালকে জেনেছেন। এবং আটকের পর আজিজুল কিন্তু প্রাথমিকভাবে এই হত্যাকাণ্ড দুটির দায় স্বীকার করেছেন পুলিশের কাছে। এবং দর্শক জানিয়ে রাখি যে গত রাত্রে কিন্তু মধ্যরাতের পর এই ঘটনায় হত্যা মামলা দায়ের করেছেন নিহত আশামনির বাবা আসাদুল ইসলাম, এবং তিনি এই হত্যা মামলায় আজিজুল হক ছাড়াও আজিজুল হকের বাবা যিনি হামিদুল ইসলাম তাকেও কিন্তু আসামি করেছেন। এবং হামিদুল ইসলামকেও কিন্তু কালকে ঘটনার পরপরই অর্থাৎ মরদেহ উদ্ধারের পরপরই কিন্তু আজিজুল হকের বাবা হামিদুল ইসলামকেও কিন্তু কালকে আটক করে রেখেছিলেন পুলিশ সদস্যরা। এবং বাবা ছেলে দুজনকেই কিন্তু এই জোড়া হত্যাকাণ্ডের আসামি হিসেবে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। এবং দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি করতোয়া নদীর সেই অংশটিতে, আজিজুল হক যেই অংশটিতে, যেই করতোয়া সেতুর উপর দাঁড়িয়ে যেই অংশে তার একমাত্র সন্তানের খণ্ডিত মাথা, খণ্ডিত মস্তকটি পলিথিনের ব্যাগে মুড়ে ফেলে দিয়েছিলেন, আমরা সেই অংশটিতে আসলে দেখবার চেষ্টা করছি, জানবার চেষ্টা করছি যে ডুবুরি দল গতকালকের পর আজকে দ্বিতীয় দিনের মতো অনুসন্ধান চালিয়ে আসলে কতটুকু তারা সফলতা অর্জন করতে পারে। এবং এই হত্যাকাণ্ড বা এই ঘটনার অত্যন্ত স্পর্শকাতর একটি দিক হচ্ছে এই শিশু সন্তানের খণ্ডিত মস্তক, যেটি হোটেল থেকে নিয়ে এসে এখান থেকে কিন্তু হোটেলের দূরত্ব তাও কম বেশি চার কিলোমিটারের মতো, অর্থাৎ তিনি হত্যাকাণ্ডের পর এই 5 কিলোমিটার একমাত্র শিশু সন্তানের খণ্ডিত মস্তক হাতে করে নিয়ে এসে এই রেল সেতুতে দাঁড়িয়ে কিন্তু আজিজুল ফেলে দিয়েছেন করতোয়া নদীতে, এমন তথ্যই গতকাল থেকে তিনি পুলিশ কর্মকর্তা দিচ্ছেন। এবং তার তথ্যের উপর ভিত্তি করে গতকাল ডুপুরি দল এখানে অভিযান চালিয়েছে, অনুসন্ধান চালিয়েছে। এবং আজকে যদি আপনাদের একটু দর্শক আমি দেখানোর চেষ্টা করি, সেই ডুপুরি দল যারা গতকালকে এসেছেন রাজশাহী থেকে, রাজশাহী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের, তারা কিন্তু আজকেও কিছুক্ষণ আগে, এই মিনিট দশেক আগে তারা কিন্তু নেমে গেছেন, আবার অনুসন্ধান শুরু করেছেন সেই 11 মাস বয়সী শিশু সন্তান আবদুল্লাহ আল রাফির সেই খণ্ডিত মস্তকটি উদ্ধার।